নমস্কার, টাকা পয়সা একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক টাকার চারটি বিশেষ কয়েন নিয়ে, যে কয়েনগুলো স্বাধীন ভারতের প্রথম চারটি কয়েন। অর্থাৎ 1947 সালে স্বাধীনতা লাভের পর এই চারটি কয়েনই কিন্তু পরপর ভারতবর্ষে এক টাকার কয়েন হিসেবে ছাপাই হয়েছিল, এবং এই কয়েনগুলি ছাপাই হয়েছিল নিকেল দ্বারা। এবং এর পরবর্তী কাল থেকে কি না কপার নিকেলের কয়েন চালু হয়। যাই হোক, 1947 সালের ব্রিটিশ আমলের যে শেষ কয়েন, এই যে এইরকম দেখতে টাইগার কয়েন যেগুলোকে বলে, এই কয়েনগুলো আমাদের অনেকের কাছে রয়েছে। এবং এই কয়েনগুলো নিয়ে আমাদের কিন্তু অলরেডি একটা এপিসোড রয়েছে, তাই সেই ভিডিওটিও বসালতে পারবেন। যদিও একবার বলে দিই যে কয়েনগুলো কিন্তু নিকেল দ্বারা তৈরি এবং এগুলো রূপোর কয়েন নয়, অনেকেই এগুলোকে রূপোর কয়েন ভেবে ভুল করে বসেন। তো যাই হোক, আজকে আমরা প্রথমেই যে কয়েনটি নিয়ে কথা বলছি সেটা হলো কিন এক টাকার এই 1950 সালের কয়েনটি নিয়ে। আমরা জানি যে 1950 সালেই সর্বপ্রথম এক টাকার কয়েন লঞ্চ হয় স্বাধীন ভারতে। এর কয়েনগুলো কিন্তু কিন 11.66 গ্রাম নিকেল দ্বারা তৈরি ছিল, অর্থাৎ এক ভরি নিকেল তৈরি ছিল, এবং শুধুমাত্র বোম্বে মিন্টে মিন্ট করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অপার সাইডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিভার্স সাইডে এই যে ডান্সার্সের ছবি সহ যে ডিজাইনটা রয়েছে, এটা কিন্তু ইনা ভারতবর্ষের এক টাকার প্রথম ডিজাইন। একটা বিষয় এক্ষেত্রে মনে রাখা দরকার যে এই যে 1950 সাল এবং এরপরে আমি যে বলবো 1954 সালের কয়েন, এই দুটো কয়েনই কিন্তু ভারতবর্ষে তখন বেরিয়েছিল যখন ই না আনা সিস্টেম চালু ছিল। অর্থাৎ এই সময় পর্যন্ত 64 পয়সাতে এক টাকা এই হিসেব কিন্তু চালু ছিল। সেই হিসেবে এই এক টাকার কয়েনটাও কিন্তু কিনা 64 পয়সার সমান। যাই হোক, যেমনটা বললাম যে কয়েনগুলো শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে বেরিয়েছিল, এবং ইউএনসি কন্ডিশনে এরকম একটা কয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় 500 থেকে 700 টাকা, এবং ইউজড কন্ডিশনে এর বর্তমান দাম কিন্তু 250 থেকে 300 টাকা পর্যন্ত। এই কয়েনগুলো যেহেতু খুব লিমিটেড সংখ্যায় এখনও পাওয়া যায়, তাই ভবিষ্যতে এই সমস্ত কয়েনের দাম কিন্তু অবশ্যই বাড়বে। তো এরপর যে কয়েনটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু এক টাকার অন্যতম একটা রেয়ার কয়েন, 1954 সালের এই কয়েন। এবং 1957-তে ইনা ডেসিমাল সিস্টেম চালু হওয়ার আগে মাত্র দুবারই এই ধরনের কয়েন বেরিয়েছিল, 1950 এবং 1954। 1954 সালের কয়েনগুলো নিয়েও আমাদের একটা সেপারেট ভিডিও রয়েছে, চাইলে আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। 1954 সালের এই কয়েনগুলো এসএম একই নিকেল দ্বারা তৈরি হয়েছিল, 11.66 গ্রাম, এবং এর ডিজাইনটাও ছিল 1950-এর প্রায় মতোই। এই কয়েনগুলোর দাম কিন্তু 1950-এর কয়েনের থেকে অনেক বেশি, এবং ইউজড কন্ডিশনে এই কয়েনের এখন বর্তমান বাজার মূল্য প্রায় 2000 টাকা, এবং যদি ইউএনসি কন্ডিশনে হয় তাহলে 4 থেকে 4.5 হাজার টাকা। একদম ঠিক শুনেছেন, 1954 সালের এক টাকার কয়েনের বর্তমান দাম কিন্তু 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত হতে পারে। যাই হোক, যেমনটা বলছিলাম, এরপর 1957 সালে কিনা ডেসিমাল সিস্টেম চালু হয়, অর্থাৎ 100 পয়সাতে এক টাকা হিসেব চালু হয়, এবং সেই হিসেব অনুসারে সর্বপ্রথম এক টাকার কয়েন কিন্তু ভারতবর্ষের লঞ্চ হয় 1962 সালে। এবং তার সাথে সাথে কিন্তু এই এক টাকার কয়েনের ডিজাইনেরও কিন্তু প্রচুর চেঞ্জ হয়। এখনের যে কয়েনগুলো সেগুলো কিন্তু 10 গ্রাম নিকেল দ্বারা তৈরি এবং 28 মিলিমিটার ব্যাসযুক্ত। যেমনটা দেখতেই পাচ্ছেন, কি না রিভার্স এবং অভ্যাস দুটো ডিজাইনেই কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছিল, এবং সামনের যে অশোক স্তম্ভ তার নিচে কিন্তু তখনও সত্যমেব জয়তে এই কথাটা লেখা শুরু হয়নি। 1962 সালের এই নতুন ডিজাইনের কয়েনগুলোরও ইউএনসি কন্ডিশনে বর্তমানে বাজার মূল্য প্রায় 400-450 টাকা, এবং ইউজড কন্ডিশনের দাম 150 থেকে 250 টাকার মধ্যে। এই কয়েনগুলোরও দাম কিন্তু ভবিষ্যতে কি না বাড়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু যে কয়েনটার কথা এখন বলছি, যেটা এই সেম ডিজাইনই বেরিয়েছিল 1970 সালে, অর্থাৎ এই 1962 সালের পর সাধারণ সার্কুলেশনের জন্য মাত্র আর একবারই জারি করা হয়েছিল এই ধরনের কয়েন, সেটা 1970 সালে, 10 গ্রাম নিকেলের তৈরি, 28 মিলিমিটার ব্যাসযুক্ত একটা কয়েন। সেম হুবহু সেম ডিজাইন 1962-র মতো 1970 সালের এই কয়েনগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া বর্তমানে। ইউএনসি কন্ডিশনে এরকম একটা কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তার জন্য 12 থেকে 14 হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন, এবং ইউজড কন্ডিশনে এর দাম 5 থেকে 7 হাজার টাকা। তাহলে বুঝতেই পারছেন যে 1970 সালের কয়েনটা কিন্তু অন্যতম একটা রেয়ার কয়েন, কি না এক টাকা বা যে কোনো রিপাবলিক ইন্ডিয়ার কয়েনের হিসেবেই হোক না কেন। এরপরেও আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে এই ধরনের কয়েন আমরা কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবো। এই বিষয়ে আমরা আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো ধরনের কয়েন ফেস্ট বা কয়েন এক্সিবিশনে নিয়ে গিয়ে কিন্তু আপনারা কিনে এই ধরনের কয়েন বিক্রি করতে পারবেন। এই বিষয়ে নিয়মিত আপডেট আমাদের ফেসবুক পেজে দিয়ে দেওয়া হয়, তাই আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। এই সমস্ত নোট কয়েন বিক্রি করতে নাম করে কেউ যদি আপনাদের কাছ থেকে প্রতারণা করার চেষ্টা করে, এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন, কারণ এই রকম প্রতারণার শিকার কিন্তু আজকাল অনেকেই হচ্ছেন। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও টাকা পয়সা ফ্যামিলির একজন কোর মেম্বার হয়ে গিয়ে আমাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।